কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশানটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তোমরা একটি সরকারি চাকরি পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিও করতে পারো তো ওয়েলকাম টু আড্ডা টু বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার আজকে একটা মূলত অন্য টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসছি দেখো এই সরকারি চাকরি পাওয়াটা একটা বড় দীর্ঘ পথ এই দীর্ঘ পথে প্রচুর বাধা আসে কিরকম বাধা? বাধা আসে পাশের বাড়ি কাকু তোমাকে বলবে হলো করে ফেল আর কদিন বসে থাকবি ঠিক তেমনি ভাবে অন্য একটি ছেলেকে বলবে খিরে বয়স তো হলো আর কদিন চাকরি কর চাকরির চেষ্টা করবি একটা অন্য কিছু দেখ কিছুই তো হচ্ছে না পাশের বাড়ির কোনো একটি ছেলে ফরেনে চলে যাবে সেটা নিয়ে তোমার বাবা মা পর্যন্ত কটাক্ষ করতে ছাড়বে না বুঝি সে পেনটা বুঝি এবং সেই পেনটা রিলিফ করতেই আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি সম্পূর্ণ বাংলা ভাষায় এনেছে তোমাদের জন্য একটি স্পেশাল উপায় একটা খুব ভালো একটা পদ্ধতি দেখো জেনারেলি যে সমস্ত ভাই বোনেরা আমার রয়েছ তারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে চেষ্টা করছো যে যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে কিন্তু তার বাড়িতে এতটাই টানা পড়েন আমি তাদের কথাই বলছি যারা নিম্ন থেকে নিম্ন মধ্যবিত্ত ভাই বোনেরা রয়েছে তাদের জন্য বলছি তাদের খুব একটা দুর্দশায় চলছে কোনোভাবে দিন আনা দিন খাচ্ছ কোনোভাবে একটা টিউশান দুটো থেকে তিনটে টিউশান পড়িয়ে তুমি হবে একটা তোমার হচ্ছে এখন সময়টা কাটাচ্ছ কিন্তু বক্তব্য কি জানো তো এই দীর্ঘ সময়ের মধ্যে সবাই কিন্তু একটা সময় হাল ছেড়ে দেয় এবং সেখানে কিন্তু তোমার নিজের মা বাবাও কিন্তু একটা সময় কিন্তু হাল ছেড়ে দেয় দুই থেকে তিন হাজার টাকার তুমি হয়তো স্যালারি পাও একটা তোমার হচ্ছে টিউশন পড়িয়ে ধরে এলাম সারাদিনে চারটে টিউশন পড়াও মাস গেলে দু টাকা ইনকাম করো তাহলে তুমি ওই চারটের ক্ষেত্রে তুমি অ্যাভারেজ কত পাবে খুব বেশি হলে ছয় টাকা ছয় থেকে সাত টাকা তো তার এগেনস্টে তোমাকে কত পরিমাণ এফোর্ট দিতে হচ্ছে আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি সম্পূর্ণ তোমাদের পাশে রয়েছে প্রথম দিন থেকে এবং শেষ দিন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি সেই শিখরে প্রতিষ্ঠিত হচ্ছ ততদিন পর্যন্ত তোমাদের পাশে কিন্তু আমরা থাকবো আর তার জন্যই কিন্তু একটা অনবদ্য উপায় তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো যারা পড়াশোনা করছো পড়াশুনোর জন্যই কিন্তু এই জিনিসটা অর্থাৎ তুমি পড়াশুনোর সাথে সাথেও কিন্তু এই ইনকামটা করতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে পড়াশুনো করেই কি বলছেন স্যার একদমই তাই তুমি যখন ডাব্লিউ নাও তুমি যখন সিজিএল সিএচএস এ নাও তখন তোমাকে ডেসক্রিপটিভ রাইটিং লিখতে হয় তো সেখানে কন্টেন্ট লেখো তো তো আজকে আমি নিয়ে এসেছি সেই রকম একটা জিনিস যেখানে তুমি যেটা পড়াশুনোর জন্য লিখছ সেটাকেই আরও ইনোভেটিভ ওয়েতে লিখে মাস গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারো এবং যেখানে বিপুল পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু মার্কেটে রয়েছে এবং তুমি যদি প্রপার প্রপার ওয়েতে জিনিসপত্রগুলোকে শিখে নিয়ে অ্যাপ্লাই করো আগামী তিন মাসের মধ্যে ঘরে বসে শুধুমাত্র এই জিনিসপত্র লিখে অর্থাৎ তুমি ধরো একটা এসে লিখলে তুমি একটা গল্প লিখলে সেটা লিখেই তুমি কিন্তু অ্যাভারেজ এই অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবে এটা কি সম্ভব স্যার একদমই তাই দেখো আমি যে কন্টা কথাটা বলছি সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং নিয়ে আচ্ছা স্যার কন্টেন্ট রাইটিং জিনিসটা কি কন্টেন্ট রাইটিং ব্যাপারটা কি দেখো কন্টেন্ট রাইটিং মানে হচ্ছে যে তুমি চারিদিকে যা কিছু কন্টেন্ট দেখছো সেটাই কন্টেন্ট মানে তুমি ফেসবুক খুলছো দেখো না একটা মনোমুগ্ধকর কোনো একটা গল্প কোনো একটা ব্লগ দেখো তো কোনো একটা মেমের টাইপের জিনিসপত্র তার ওপর লেখা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন বর্তমানে প্রচুর পরিমাণে তোমাকে কন্টেন্ট লিখতে হচ্ছে তুমি দেখো তো চারিদিকে যে সমস্ত বোতলগুলো তুমি কেন তোমার হচ্ছে পেপসি কোকোকোলা বা বিভিন্ন রকম জিনিসপত্র আসবাবপত্র জিনিসপত্র যেগুলো তুমি কেনো সেখানেও তোমার হচ্ছে লেবেলিং থাকে সেগুলোও কিন্তু এক এক প্রকার কন্টেন্ট যারা আজকে রিসার্চ পেপার জমা দিচ্ছে তাদের যে সমস্ত লেখাগুলো আছে সেগুলোও কিন্তু কন্টেন্ট অর্থাৎ তুমি যে জিনিসপত্রগুলো চারিদিকে দেখছো সেটা ফেসবুক হতে পারে সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে সেটা ইনস্টাগ্রাম হতে পারে সমস্ত জায়গাতেই তোমার চারিপাশে যা কিছু লেখা রয়েছে সব কিছুই কিন্তু কন্টেন্ট দেয়াল লিখছে সেখানে কন্টেন্ট ট্যাগলাইন দেখছ সেখানে কন্টেন্ট তুমি দেখবে তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এলআইসি জিন্দেগীকে বাদবি এটাও কিন্তু একটা কন্টেন্ট টাটা স্কাই ইস্কো লাগাডালা তো লাইভ জিঙ্গা ডালা এটাও একটা কন্টেন্ট এবং সবচেয়ে বড় কথা এই কন্টেন্টটা যে লিখেছে সে তিন কোটি টাকা পেয়েছে তিন কোটি অর্থাৎ তিনটে শব্দ এমনভাবে ইউজ করেছে যাতে মানুষের মন ছুঁয়ে যায় এবং এই তিনটে শব্দ দিয়ে সে কিন্তু তিন থেকে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত ইনকাম করে এবং কোনো কিছু আমি বলছি না সব কিছু প্রুফ আমি তোমাকে দেখাবো তো আলটিমেটলি চারিদিকে তুমি ট্যাগও করতে পারো তুমি বিভিন্ন পোস্টারও লিখতে পারো তুমি বিভিন্ন রকম কোনো ফেসবুকে পেজ লিখে পেজে কিছু জিনিসপত্র লিখতে পারো সব কিছুই কিন্তু কন্টেন্ট তুমি মুহূর্তে চ্যাট করছো সেটাও কিন্তু একটা কন্টেন্ট তো আলটিমেটলি আমাদের এই কন্টেন্ট রাইটিং জিনিসটা পড়াশুনোর মধ্যেই ইন মানে অলরেডি ইনবিল্ড অবস্থায় রয়েছে তুমি দেখবে যে তুমি যখন কোনো একটা এসে লিখছো তার মধ্যেও কিন্তু কন্টেন্ট রাইটিং রয়েছে তো সেই জিনিসপত্রগুলো তোমার ইনোভেটিভ আইডিয়াগুলো এই কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে তুমি কিন্তু নিজের পড়াশুনোর পরীক্ষার পারপাসে সেফ ডেভেলপমেন্টের সাথে সাথে তুমি কিন্তু সাইড ইনকাম এত পর্যন্ত ঘরে বসেও করতে পারো জাস্ট চার থেকে পাঁচ ঘন্টা দিয়ে তাও অনেক বেশি বললাম দুই থেকে তিন ঘন্টা দিয়েও তুমি করতে পারো কত স্যালারি হতে পারে স্যার আমি একদম তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো বর্তমানে যারা এই ট্যাগিং মানে কন্টেন্ট রাইটিং করছে একটা স্লোগানের জন্য তোমাকে দুশো ডলার তোমাকে পে করছে দুশো ডলার তার মানে একটা স্লোগান স্লোগানটা কত কত হতে পারে দুই থেকে তিনটে ওয়ার্ড বা এই লেখার জন্য তোমাকে দুশো ডলার অর্থাৎ দুশো ডলার মানে কত বলো তো আমি যদি আশি টাকা পার ডলারও ধরি তার মানে ষোলো হাজার টাকা শুধুমাত্র একটা স্লোগান লেখার জন্য এরকম ভ্যারাইটিস অফ জিনিসপত্র আছে ফ্রিল্যান্সার বোধে তুমি যত খুশি লিখতে পারো এবং আলটিমেটলি যত খুশি স্যালারি ইনকাম করতে পারো ভ্যাকেন্সি কত আছে প্রচুর ভ্যাকেন্সি আছে প্রচুর লক্ষাধিক ভ্যাকেন্সি রয়েছে তোমাকে একদম দেখিয়ে দিচ্ছি জব অ্যাভেলেবেল ইন কন্টেন্ট রাইটিং তুমি পরিষ্কার দেখতে পাবে যে তিনশো কুড়ি কন্টেন্ট রাইটিং জব মানে লোক দরকার হচ্ছে কোথায় দিয়েছে নকরি ডট এ দিয়েছে এবং যেখানে কলকাতা এই জাস্ট এই মাসে জুলাই মাসে এখন তিনশো কুড়িটা দরকার একটা সিঙ্গেল কোম্পানিতে কলকাতাতে পাঁচ হাজার প্লাস কন্টেন্ট রাইটিং জব ইন ইন্ডিয়া ছেচল্লিশটা নিয়েও লিঙ্ক ইনে দিয়েছে চার হাজার দুশো পঁচিশটা কন্টেন্ট রাইটিং জব ভ্যাকেন্সি সাতই জুলাই দিয়েছে ইন্ডিটে তো আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ যে কত পরিমাণ তোমার ভ্যাকেন্সি রয়েছে তো ভ্যাকেন্সি কিন্তু কোনো অভাব নেই প্রচুর ভ্যাকেন্সি আছে তার মানে আমার স্যালারিও প্রচুর ভ্যাকেন্সিও প্রচুর তাহলে ঘরে বসে কি স্যার এটা ইনকাম করা সম্ভব দেখো তুমি আজকে একটা কন্টেন্ট দেখছো তুমি সেই কন্টেন্টের জন্য তোমাকে কোম্পানি যখন হায়ার করছে বা কোনো একটা জিনিসের জন্য জন্য কোনো হায়ার করছে তখন তোমাকে তোমার জন্য ঘরটাই সবচেয়ে বেস্ট তোমার কেন একটা তোমার জন্য একটা আলাদা করে অফিস অফিসের ডেকোরাম তুমি সেখানকার যে ইলেকট্রিক বিল পুরবে তুমি সেখানকার যে খাওয়া দাওয়া করবে সেটার জন্য কেন কোম্পানি আলাদা করে পে করবে তো বর্তমানে এখন কিন্তু ওয়ার্ক ফ্রম হোম মোডে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি প্রচলন রয়েছে ঠিক আছে এবং এর আগে পর্যন্ত যতগুলো স্কিল কোর্স এসেছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রভাবশালী যদি কিছু হয়ে থাকে এবং সবচেয়ে সহজলভ্য তোমাদের জন্য যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু এই কন্টেন্ট রাইটিং এর কাজ ঠিক আছে যেটা তুমি ঘরে বসেই করতে পারবে ম্যাক্সিমাম কাজ কিন্তু ঘরে বসেই স্যার কম্পিউটার কি লাগবে দেখো কন্টেন্ট রাইটিং করার জন্য তুমি কিন্তু প্লেন নোটপ্যাডই লিখতে পারো তবে কন্টেন্ট রাইটিং যদি তুমি কোন একটা ধরো এসে লিখছো তার প্রপার সব তো একই সঙ্গে একই জিনিস লিখবে না তুমি একটা তুমি ভালো কিছু জিনিস লিখছো তো তার জন্য তোমায় কি করতে হবে একটা ল্যাপটপ থাকলে সুবিধা কিন্তু দরকার নেই তুমি মোবাইলেও আরামসে করতে পারো তো এটা কোনো প্রয়োজনীয়তাই নেই যোগ্যতা কি স্যার তুমি প্লেন টুয়েলভ পাস করেছ প্লেন গ্র্যাজুয়েট করেছো ম্যাটার করে না তুমি যদি এই দক্ষতা নির্ণয় করো তাহলে তুমি নিজেই এটা করতে পারবে ঠিক আছে সুতরাং তোমার যদি যোগ্যতা থাকে তুমি নিজেই করতে পারবে জিনিসটা কোনো সমস্যা কিছু নেই তুমি যদি ক্লাস টেন পাস করেও থাকো তুমি যদি ক্লাস টুয়েলভ পাস করেও থাকো তুমি আরামসে এর জন্য এলিজেবেল ওকে তো টুয়েলভ পাস করে তুমি কিন্তু এত পরিমাণ যথেষ্ট পরিমাণ ইনকাম একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তুমি কিন্তু রোজগার করতে পারবে তোমাদের যে কন্টেন্ট রাইটিং যে কোর্সটা আছে এই কোর্সটা তোমাকে শেখানো হবে কিভাবে তুমি চ্যাট জিবিটিকে সাহায্য নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারো দেখো বর্তমানে তোমাকে আমি যে কোনো কন্টেন্ট যদি তোমাকে দিই চ্যাট জিবিটি কিন্তু নিজেই সেটা করে দেবে দেখবে তোমাকে তোমাকে আমি লাইভ এক্সাম্পল লাগাচ্ছি চ্যাট জিবিটি সার্চ করলাম ধরো তুমি তুমি কি তুমি কি চাইছো তুমি কি চাইছো তুমি মানে তুমি কি টাইপের জিনিস করতে চাইছো বলো তুমি কি কিছু এসে লিখবে লেখো धरो तुम्हें लिखल एंड एसे इंडिया इंडिया कलचर चलो দেখতে পাচ্ছ চ্যাট জিবিটি নিজেই তোমার জিনিসটা লিখে দিচ্ছে এবং ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে লিখে দিচ্ছে ভাই তো তুমি আলটিমেটলি এই চ্যাট জিবিকে সাহায্য নিয়ে তুমি এত বড় একটা এসে সেকেন্ডের মধ্যে লিখে ফেলতে পারছ কিন্তু ঘটনাটা হচ্ছে তুমি যে এত পরিমাণ বড় এই দেখো এত বড় এসে তুমি সেকেন্ডের মধ্যে লিখে ফেললে এত বড় কন্টেন্ট তুমি একটা লিখে ফেললে ঠিক আছে এবার জেনারেলি যখন কোন জায়গাতে তুমি যখন এই জিনিসপত্র করবে তোমার একটা ইউনিকনেস চাই তো এই ইউনিকনেসটা তুমি চ্যাট জিবিটির মাধ্যমে কিন্তু করতে পারবে না রিসেন্টলি তুমি খবর পেলে যে রোবটের নাকি ডেট হয়ে গেছে তাই তো তো সেখেতে যাই হোক মোদ্দা কথা হচ্ছে মেশিন মেশিনই হয় হিউম্যান হিউম্যানই হয় তো তুমি এই চ্যাট সাহায্য নিয়ে বা একে ব্যাটি রেখে তুমি কিভাবে কন্টেন্ট তৈরি করতে পারবে সেই প্রপার ট্রেনিংটা তোমাকে কিন্তু এখানে দেওয়া হবে ঠিক আছে এমনি এমনি আমি তুমি যা ইচ্ছা বলে দিলে সেটাই যে তুমি তার জন্য পয়সা পেয়ে গেলে এরকম কিন্তু নয় তোমাকে প্রপার ওয়েতে যদি তুমি একটা মানে প্ল্যাগারাইজড আউট ওয়েতে যদি তুমি লিখতে পারো তাহলে তুমি কিন্তু এত টাকা পর্যন্ত ইনকাম করতে পারো সেই প্রপার প্রসেসটাই তোমাকে শেখানো হবে ঠিক আছে আর যিনি শেখাবেন তিনি নানান দেন সপ্তশী পড়ে স্যার যারা যারা এই জায়গায় একটু খবর টবর রাখো গোটা ইস্ট ইন্ডিয়ার মধ্যে একটা অনবদ্ধ একটু অনন্য নাম তিনি কিন্তু এই পড়ে পড়েছেন অর্থাৎ কন্টেন্ট রাইটিংয়ের দিক থেকে তিনি কোয়েস্ট সলিউশন বলে একটি কোম্পানি আছে এই কোম্পানিকে তিনি দাঁড় করিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হচ্ছে তোমার গিয়ে এই কোয়েস্ট সলিউশন তার ওনার হচ্ছেন ইনি তিনি নিজে এটাকে তৈরি করেছেন তিনি তোমাদেরকে পড়াবেন মানে বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আসা হয়েছে যেন তোমাদেরকে করাবেন এবং তুমি তার মাধ্যমে একটা জায়গা অ্যাচিভ করতে পারো আঠেরো ইন্টু দুই পড়াবেন কন্টেন্ট রাইটিং কিভাবে করতে সেটা দেখাবেন এরপর তোমাকে যিনি পড়াবেন নিউজ কন্টেন্ট রাইটার তার নাম হচ্ছে প্রিয়ম সেনগুপ্ত স্যার তিনি কে তেরো বছর তিনি সাংবাদিক ছিলেন তিনি সেখানে নিউজ তৈরি করেছেন বিভিন্ন রকম প্রতি নিউজ তৈরি হচ্ছে এটাও তো কন্টেন্ট রাইটিং কিভাবে নিউজ পেপারে কাজ করতে পারো তুমি কিভাবে কাজ করতে পারো তুমি কাজ করতে পারো সেটা শেখাবেন হচ্ছে এই চার ঘন্টায় ঠিক আছে তুমি তো সিবি কিভাবে তৈরি করতে পারো তুমি এত বড় যদি যখন ক্লাস করবে তুমি নিজেই সিবি করতে পারবে তাও আমরা দিয়েছি সিবি কিভাবে তৈরি করতে পারো মেল কিভাবে তৈরি করতে পারো এটা শেখাবেন হচ্ছে অনন্য হাজরা স্যার যিনি হিরো ইলেকট্রনিক্সের ম্যানেজার তিনি এখানে শেখাবেন তোমরা খুব ভালো করে জানো ইন্টারভিউ গাইডেন্স অলরেডি অভিক স্যার দিয়েছেন তিনি সি এ টায়ারের একজন রিজনাল হেড ছিলেন দীর্ঘ উনিশ বছর ধরে কিভাবে তুমি আলটিমেটলি কোনো একটা কোম্পানিতে গিয়ে কিভাবে তুমি ইন্টারভিউ দেবে কিভাবে তুমি ইন্টারভিউতে সিলেক্ট হবে সেটা ছেড়ে খাবেন হচ্ছে তোমার এই অভিক সরকার স্যার তিনি প্রাক্তন আইআইটি খড়গপুর এবং আইআইটি কানপুরের কিন্তু তোমার ছাত্র সুতরাং তিনি কিন্তু এই জিনিসপত্র শেখাবেন এরপর কি জব কি করে সার্চ করবে সেটা তোমাকে শেখাবেন হচ্ছে নির্মাল্য সেনগুপ্ত স্যার যিনি সিসি ফার্স্ট কোম্পানির মালিক অর্থাৎ এই কলকাতার বুকে সেরা যে সমস্ত টিচাররা রয়েছেন তারা কিন্তু তোমাদেরকে শেখাবেন এবং কি শেখাবেন সম্পূর্ণ বাংলাতে যেমন করে আমি কমিউনিকেশন করছি সেরকম বাংলাতে শেখাবেন সুতরাং ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো চাপ নেই সুতরাং তুমি এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু এনাদের কাছ থেকে শিখে তুমি একটা ভালো কন্টেন্ট রাইটার হতে পারো এবং দীর্ঘ তোমার নিজের তুমি এখানে কিন্তু এনরিচ করতে পারবে তুমি ধরো যত ভালোভাবে যত ইনোভেটিভ হয়তো লিখবে তত তোমার খাতার লেখাটাও কিন্তু বাকিদের থেকে আলাদা হবে এবং তুমি তোমার এখানে কোয়ালিটিও বাড়লো তোমার গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যখন তুমি ডেসক্রিপটিভ রাইটিং দিচ্ছ তখন তার ক্ষেত্রে একটা বিশাল পরিমাণ গুরুত্বপূর্ণ প্রভাব ফেললো এটা এবং তার সঙ্গে সঙ্গে তোমার এখানে সাইড ইনকামও কিন্তু হলো দুটোই একসঙ্গে স্টার্ট ডেট কবে সেকেন্ড আগস্ট শুরু হচ্ছে টোটাল রয়েছে ছটা থেকে এই থেকে ছটা এই সময়টা অন্য সময় পাওয়া যায়নি মানুষ তো ওনাদের তো সবসময় পাওয়া যায় না যে সময়টা পেয়েছি ছটা কবে কবে নেবেন ফ্রাইডে এবং স্যাটারডে প্রত্যেক উইকে দুদিন করে নেবেন ফ্রাইডে এবং স্যাটারডে ঠিক আছে সেকেন্ড আগস্ট থেকে শুরু হচ্ছে বলে রাখি এই কন্টেন্ট রাইটিং হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটা কোর্স যেটা করলে তোমার নিজের সেলফ ডেভেলপমেন্টের সাথে সাথে তুমি কিন্তু সাইড ইনকামও করতে পারছো তাই আড্ডা টু পড়তে তোমরা খুব ভালো করেই জানো যে এখানে কিন্তু দশ লক্ষ ছেলে কমপ্লিট হয়েছে এই ফ্যামিলিতে এছাড়াও পুলিশ ফ্যামিলি আছে আমাদের মানে রেল ফ্যামিলি আছে আমাদের ডাব্লিউ বিসি ফ্যামিলি আছে সব মিলিয়ে সব মিলিয়ে কিন্তু আমাদের মোটামুটি হবে বারো লক্ষ প্রায় আমাদের মেম্বার আছে তো তোমরা আমার যে এই যে ফ্যামিলি আছো তাদের মধ্যে আমার বিশ্বাস যে খুব তাড়াতাড়ি যারা যারা ইন্টারেস্টেড যারা যারা আলটিমেটলি সত্যি খুব দুর্দশায় রয়েছে তারা কিন্তু এই কোর্সটা নিয়ে নেবে তাই এই কোর্সের কিন্তু সিট মোটে পাঁচশো ঠিক আছে মোটে পাঁচশো বোধ হয় পাঁচশো এবার অ্যাপ্রুভও করেনি কারণ মানে অ্যাপের ওপর প্রচুর পরিমাণ প্রেশার পড়ছে এটা পরবর্তীকালে পাঁচশো যদি করা যায় কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এখন কিন্তু বর্তমানে দুশো ধরা হয়েছে বেশি কিন্তু ভর্তি নেওয়া যাবে না ঠিক আছে পরবর্তীকালে যদি হয় তাহলে সেক্ষেত্রে যদি না হয় তাহলে কিছু করার নেই আর বলে রাখি আমাদের আড্ডা টুপার সেভেনে কিন্তু যা কিছু কন্টেন্ট রাইটিং বা যা কিছু ডিজিটাল মার্কেটিং বা যা কিছু স্কিল কোর্স আমরা এনেছি সেটা কিন্তু একবারই এনেছি এরপরে কিন্তু দ্বিতীয়বার আসেনি যদি তারা নিজে ইচ্ছুক হয় নিয়ে যেতে পারো কারণ সেকেন্ড টাকার থেকে শুরু হচ্ছে ঠিকই কিন্তু এনরোলমেন্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তুমি কিন্তু নিয়ে নিতে পারো এবং এটা নিয়ে নিলে অবশ্যই তুমি একটা খুব তাড়াতাড়ি একটা জব পাবে কি হবে নেবো স্যার দেখো আড্ডা টুপোর সেভেন অ্যাপটা দেখো ডিসক্রিপশান বক্সের মধ্যে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আড্ডা টুপোর সেভেন অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও ইনস্টল করা হয়ে যাওয়ার পর যেমন তুমি ফেসবুক বা ইয়ে হোয়াটসঅ্যাপে লগ ইন করো সেরকমভাবে লগ ইন করে নাও নিজের মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে তারপর তোমার কাছে আসবে অ্যাপটা তুমি কী ল্যাঙ্গুয়েজে ইউজ করবে ইংলিশ নাকি বাংলা তুমি যেটা ইউজ কমফর্টেবল সেটাই ইউজ করো ঠিক আছে এরপর প্রচণ্ড ইম্পর্টেন্ট জায়গা এখানে কিন্তু অবশ্যই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে কারণ গোটা ভারতবর্ষের মধ্যে একটা ন্যাশনাল কোম্পানি হচ্ছে আড্ডা টু সেভেন যেখানে স্কিল কোর্স হিন্দিতেও পড়ানো হচ্ছে বাংলাতেও পড়ানো হচ্ছে মারাঠিতেও পড়ানো হচ্ছে গুজরাটিতেও পড়ানো হচ্ছে তুমি যে বাংলাতেই করতে চাও তার জন্য তোমার কিন্তু অ্যাপকে বোঝাতে হবে তার জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে ভুলেও স্কিল করছে কিন্তু ক্লিক করে দিও না ঠিক আছে তাহলে আছে যারা বাংলায় সিলেক্ট করে তাদের দোকান বলে অপশান দেখতে হবে সেখানে সিলেক্ট করলেই দেখবে যে এখানে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা অপশান রয়েছে সেই স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করলে সেখানে দেখতে হবে কন্টেন্ট রাইটিং ইউজিং চ্যাটজিবিটি এটাই ক্লিক করলে তুমি দেখতে পাবে এর মিডিল করে একটা তোমার হচ্ছে কোড লেখা আছে জুলাই ফিফটিন বা অন্য কিছু যে কোনো একটা কোড থাকতে পারে জুলাই ফিফটিন ট্যাগ ফিফটিন কিছু একটা থাকতে পারে সেই কোডটার উপর ক্লিক করবে ক্লিক করলে দেখতে হবে তোমার হচ্ছে এখানে একটা অপশন দিচ্ছে এন্টার কুপন কোড ওই এন্টার কুপন কোডের জায়গায় লিখবে ওয়াই সেভেন এইট ফাইভ ওয়াইটা বড় হাতের সেভেন এইট ফাইভ মাঝখানে কোনো গ্যাপ নেই তারপর পাশের যে অ্যাপ্লাইটা আছে অর্থাৎ এই আয়তক্ষেত্রের মধ্যে যে অ্যাপ্লাইটা আছে সেটাই ক্লিক করবে নিচেরটাই কিন্তু নয় পাশের অ্যাপ্লাইটে ক্লিক করলে দেখবে দামটা কমে গেছে তারপর আর একটু দাম কমবে ক্লিক করার পর তোমার যে মেথডে সুবিধা তুমি সেই মেথডে গুগল পে ফোন পে যদি করতে চাও তাহলে ইউপিআই আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশন সব কিছু রয়েছে পেটিএম সব অপশন রয়েছে তুমি সেটার মধ্যে পেমেন্ট করে দিলে তুমি এখানে ব্যাচে এনরোল করে ফেললে ব্যাচে এনরোল করার পর তুমি কিভাবে কোথায় মানে ব্যাচটা আছে দেখতে হবে কি করে দেখবে এখানে যে স্টোর ছিল সেই স্টোরের পাশেই দেখবে মাই কন্টেন্ট বলে একটা অপশান আছে এই মাই কন্টেন্টে ক্লিক করলে দেখবে পার্চেসড অপশনে দেখতে হবে কন্টেন্ট রাইটিং ইউজিং চ্যাট জিবিটি তুমি চ্যাট জিবিটির সাহায্যে তুমি ওইভাবে কন্টেন্ট রাইটিং করতে পারবে সেই যে ব্যাচটা তুমি কিনেছো সেটা তোমাকে দেখাচ্ছে এবার তুমি বিনদাস ক্লাস করো দু তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে ঠিক আছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড বলে রাখলাম ওয়াই সেভেন এইট ফাইভ ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ প্রচুর ভ্যাকেন্সি রয়েছে যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য একটা অনবদ্য সুযোগ যদি তুমি চাও তাহলে নিয়ে নিতে পারো বলে রাখি এই ব্যাচের ক্রেজ কিন্তু প্রচুর থাকবে তাই সেকেন্ড আগস্ট আছে বলে সেকেন্ড আগস্ট পর্যন্ত রেখে দেব ততদিন পর্যন্ত রেকর্ড দিও না তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের চাপ হয়ে পড়বে পরে পরবর্তীকালে হয়তো নাও পেতে পারো ঠিক আছে সিট অ্যাভেলেবেল না থাকতে পারে আর আমাদের সমস্ত কিছু কিন্তু একবারই আছে দ্বিতীয়বার কিন্তু আসে না এটা এর আগে পর্যন্ত হয়েছে যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর যদি ব্যাচ নিতে গিয়ে অসুবিধা হয় তার প্রপার প্রসেস আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেব পিন কমেন্ট করা থাকবে যদি তারপরেও প্রবলেম হয় তাহলে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় আমি আর একবার নাম্বারটা বলছি বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিও ডিজিটাল মার্কেটিং এই তোমার হচ্ছে এই ইয়েটা কন্টেন্ট রাইটিং ইউজিং জিবিটি এটা আমি কিনতে চাই তো আমি কীভাবে নেবো বা আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চাই বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় আমি আরেকবার নাম্বারটা বললাম এই নাম্বারে তুমি কল করেও নিতে পারো যদি কলে না পাও আমি তোমাকে পরে কল ব্যাক করে নেব সময় করে ঠিক আছে কারণ আমি সবসময় ফ্রি থাকি না কখনও ক্লাস নিতে হয় কখনো কন্টেন্ট তৈরি করতে হয় সে সেক্ষেত্রে সময় লাগে আমার ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি কিন্তু যদি ব্যাচ দিতে গিয়ে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কল করে তুমি কিন্তু জেনে নিতে পারো ওকে অল ডিটেলস বলে দিলাম এবার তুমি যদি সেশন ভালো লাগে লাইক করে দাও যদি তোমার বন্ধুরা যদি তোমার কেউ এরকম থাকে যারা সত্যি খুব কষ্টে রয়েছে তাদের জন্যই আড্ডা ডুপোর এই সুযোগটা এনে দিয়েছে তাহলে অতি অবশ্যই তাদের সঙ্গে কিন্তু সেশনটা শেয়ার করে দিও যাতে তারাও লাভবান হয় ওকে তো চলো অল দ্য বেস্ট প্রত্যেককে খুব ভালো থাকে এবং তাড়াতাড়ি দিনের শেষে ভাই একটা কথাই বলবো সরকারি সরকারি চাকরি হয় কোম্পানি কোম্পানি চাকরি আমি একবারে কথা বলবো যে এটা তোমাকে জাস্ট একটা সাপোর্ট দেবে কিন্তু তার মানে কিন্তু এই নয় যে তুমি সব কিছু ছেড়ে দিয়ে এটাই করতে থাকলে কারণ এখানে প্রচুর টাকা ঠিক আছে বিপুল ভ্যাকেন্সি প্রচুর টাকা কিন্তু নিজের লক্ষ্য কিন্তু ভুলে যাও না সেটাও তোমাকে করতে হবে কারণ তুমি সেটা করতে করতেও তুমি এসব করতে পারবে যারা অলরেডি গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তারাও কিন্তু এই জিনিসটা করতে পারবে কারণ এটা সাইড ইনকাম আরও বেশি টাকা ইনকাম করবো লিজার টাইমে কি করবো তো অতি অবশ্যই এই জিনিসটা করতে পারো ঠিক আছে অল দ্য বেস্ট প্রত্যেককে এটা নিজের সেলফ ডেভেলপমেন্টের সাথে সাথে তুমি এত পরিমাণ টাকা ইনকাম করতে পারছো সেটা একটু দেখে নিও এই প্রসেসের মধ্যে করতে পারবে কোডটা মনে রেখো ওয়াই সেভেন এইট ফাইভ আর যদি নিতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে আমাকে ফোন করে নিও যদি ফোন না তুলি আমি তোমাকে কল ব্যাক করে নেবো সেটা নিয়ে কোনো চাপ নেই ওকে অল দ্য বেস্ট পর থেকে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত স্টেটিউন উইথ আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল